প্রচলিত পবিত্র ঈদে মিলাদুন্নবীর ফজিলত নিয়ে সারসংক্ষেপে আলোচনা করছেন মুফতি কাহির সাহেব। পরবর্তী ভিডিওর জন্য প্রতীক্ষা করুন, সেটাতে থাকছে সৌদি আরবের শায়েখের যে কয়েকটি প্রশ্ন, সেটির উত্তর পরবর্তী টিপসে আপনারা পাবেন। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতিরা, যদি ঈদে মিলাদুন নবীর অর্থাৎ নবীর মিলাদ মাহফিল ডে কায়েম করিয়া আর নবীর সিরত সূত্রে মানুষের কাছে যদি এদের তুলিয়া ধরা ধরা আর এই ব্যাপারে যদি একটা টাকা খরচ করে এর বিনিময়ে ইসলামের জিন্দা করবো। এক দুই নম্বর কইতিরা, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতিরা, যদি ঈদে মিলাদুন নবীর পালন করাইয়া উৎসব আকারে বিভিন্ন অর্থের মাধ্যম দিয়ে সাহায্য করিয়া এক টাকা হ্যাঁ খরচ করে তাই হইতরা এই ব্যক্তি মরার সময় ইমান লইয়া মরবো। আরো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতিরা, যেই ব্যক্তি আপনার ঈদে মিলাদুন নবীর পালন করাইবার লাগিয়া আর্থিক অবস্থা দিয়া হে এক পয়সা আপনার এক পয়সা হে খরচ করবো, এই ব্যক্তি আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যস্তর মধ্যে রইব। এই কথাগুলা নিয়ামতুল কুবরা আল্লামা ইবনে হজর আর মুকি রহমতুল্লাহি তাআলা আলাইহির মধ্যে কোয়া ও শেষ কথা হই তাহলে গিয়া বুখারী শরীফ মুসলিম শরীফ ফতুল বারি 9 নম্বর খণ্ড 118 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা কইতরা বুখারী শরীফ মুসলিম শরীফ ফতুল বারি লেসরে সহিহুল বুখারী 118 নম্বর পৃষ্ঠার মধ্যে কোয়া ও ঈদে মিলাদুন নবী সম্পর্কে যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম দেন দিন নিশন আর তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কট্টর বিরোধী চাচা হইল গিয়া আবুল হক। এই আবুল হক নবীরে মারার লাগিয়া তান মিলাদরে নষ্ট করা লাগিয়া বিভিন্ন চেষ্টা চালাইয়া গেছেন, কিন্তু তার একজন দাসী আসলে নাম হলো গিয়া সোহাইবা। এই সোহাইবা দাসী এই সময় হইল ও আমার মালিক বর্তমান অমুক দিন আপনার সান্দর মতে বাত্তি বুঝা জন্ম নিছন, ও বাত্তি বুঝার জন্ম নবী হিসাবে নাই আবুল হবে তার বাত্তি বুঝা হিসাবে জন্ম হওয়া হনিয়া খুশির কারণে তাই আঙ্গুলের ইশারা কইলা পাশারা বিয়া দিহি, তার আঙ্গুলের ইশারা কইলা ও সোহাইবা আজকে তো কি তুমি এই আনন্দ উৎসব আমার কইলা খবর কইলা এর কারণে আমি তোমারে চিরতরে আজাদ করে দেব সুবহানাল্লাহ। আর এই এই প্রত্যেক সোমবারে আবুল হক কঠোর কাফির হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবারে জাহান্নামের মধ্যে তার আঙ্গুল থেকে শরবত হয়ে দাও আর এই শরবত থেকে এক সুস ওলা তাই খাই আর হাইয়া জাহান্নামের আগুন থেকে তুলা তাই লাগক পাই কারণ হয়ে তাহলে গিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামর জন্মর খবর বইয়া খুশি হইয়া তাই বান্দিরে আজাদ হয়ে দিলাম বুখারী শরীফ মুসলিম শরীফ ফতুল বারি নবম খণ্ড 8 নম্বর পৃষ্ঠা। যে আল্লাহর নবী কাফির হইয়াও আল্লাহর নবীর জন্মদিন রে আপনার তাই রেসপেক্ট করার কারণে আপনার তাই আঙ্গুল থেকে সোমবারে শরবত হয়ে দাও নবীর সাথে। আর একজন আমরা আবু তালিব নবীজির চাচা, কিন্তু সারি জিন্দেগানি তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাক্তি বুঝা হিসাবে মায়া হলি পালন করার কারণে যেন তার জাহান্নামের মধ্যে তাই যাইবা, কিন্তু জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্ন তার আজাব হইব গিয়া এক জোড়া আঙুর তার জুতা পিন্ধানি হইব গিয়া কারণ আরো বহুত বেশি আজাব হইল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দের সহিত তার পালন করছিলাম। এই হিসাবে দীর্ঘ সময় বক্তব্য দিলে আমার সময় ভুলাইতো না, বিভিন্ন ফজিলত আছে সময় সংকীর্ণতার কারণে আমি দুইটা হইলাম, আরো অনেক ফজিলত গুলো আছে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাও যেমন আনন্দ খুশি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যেটা সেটা আনন্দ এবং খুশি, সেটা আনন্দ খুশি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের মধ্যে 63 বছর রইছেন তার আবাও জেলা আনন্দ আবাও ওলা আনন্দ খারণ এটা হলো গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিছিলা আর এই উদ্দেশ্যটা যে সময় আমরা এই কোরআনে করিম রাজটা পৃথিবীর মধ্যে কায়েম করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ সারি জীবন রাখতে পারলাম উনি নবী যদি সারি জীবন রাখি লইতা তখন মানে অন্য বিষয় করে দেখা দিল মানে মৃত্যু বা অভাব দিয়া কিছু জিনিস ফিনিশিং দেওয়া হয়েছে এর জন্য এটা মানে আনন্দ আনন্দ আমরা মুদা কথাটা বুঝতে পারছি আর নবুতের দরজা বন্ধ হয়ে গেছে ওখানে সীমাবদ্ধ করা হয়েছে তাই জন্য বিজয় মৃত্যুটাও একটা আনন্দ না আল মায়দা 3 নম্বর আয়াত আলিয়া মু আকমাল তুলাকুম দিনাকুম আকমাল তুলাকুম নিয়মাতি ও রাকিত লাকুম ইসলামা দিনা এটা যদি আমরা খুশি করতে পারি আনন্দ করতে পারি যেন আল্লাহ শেষ হয়েছে যেহেতু যদি আল্লাহ নবী না হইয়া যদি অন্য কোনো নবী হইতা তাহলে আমরা তো মনে করি না এখন কোরআন নিয়ে যে খুশি করিয়া ইসলাম নিয়ে যে খুশি করিয়া নবী নিয়ে খুশি করিয়া এই খুশি করতে পারলাম না আমি বাদরে নিয়ে লাগিও নি তাই যে জন্মটাও খুশি এবং তার মৃত্যুটাও খুশি ওয়াহিদ দাওয়ার হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ধন্যবাদ আপনারা ভিডিওটা বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করা এইগুলি আমি মুফতি সাহেব অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আর আপনাদের সময় নষ্ট হয়েছে তাই আমি এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসান দৌড়ে দেব আসান দৌড়ে দেব